আসসালামু আলাইকুম শামিম বেসিক টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লী বিদ্যুতের বিল আপনাদের বাড়ি যে পল্লী বিদ্যুৎ আছে সে পল্লী বিদ্যুতের বিল কীভাবে দিবেন মোবাইলের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল নিজের বিল নিজেই দিবেন আপনারা কোথাও আর যেতে হবে না এটা হলো বিকাশের বিকাশের অ্যাপসের মাধ্যমে আপনি পল্লী বিদ্যুতের বিল সহজেই দিতে পাবেন দুই মিনিটের মধ্যে পল্লী বিদ্যুতের বিল দিতে পাবেন এখানে আমরা এখন এই বিষয়ে আপনি বিস্তারিত আপনাদের বলবো প্রথমে আপনাদের অ্যাপসটি অন করে নিতে হবে অ্যাপসটি অন করে নেওয়ার পর তারপরে এখানে আপনার পে বিল অপশন আছে পে বিলে ক্লিক করতে হবে এখানে পে বিল ক্লিক করবো পে বিল ক্লিক করার পর অনেক অপশন চলে আসবে এখানে হলো বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট অনেক প্রকার বিল আসবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে বিদ্যুৎ এখানে বিদ্যুতের অপশন একটা আছে এখানে বিদ্যুৎ লেখা আছে বাংলা দিয়ে বিদ্যুৎ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পোস্ট পেড আসে আছে তারপরে আছে অনেকগুলো আছে মানে ডেস্কো আছে নেস্কো আছে তারপরে অনেক আছে এখানে বিদ্যুৎ বিল আছে গ্যাস বিল আছে অনেক বিল আছে আপনি এখান থেকেও দিতে পারবেন সেজন্য আমি আপনাদের দেখাবো বিদ্যুৎ বিল আপনাদের বাড়ির যে বিদ্যুৎ আছে পল্লী বিদ্যুৎ সে পল্লীদের বিদ্যুৎ কীভাবে দিব এখানে পোস্টপেডে ক্লিক করবো পোস্টপেডে ক্লিক করার পর আপনি কোন মাসে বিদ্যুৎ বিলতে দিবেন এখানে অক্টোবর আছে নভেম্বর আপনি এখানে মাসটা সিলেক্ট করে দিতে হবে যে মাসের বিদ্যুৎ বিল দেবেন সে মাসটা এখানে সিলেক্ট করবেন আমি দিব অক্টোবর মাসের বিল রানিং মাসে যে বিদ্যুৎ বিলটা আছে সেই বিদ্যুৎ বিলটা দিয়ে দেব সেজন্য আমি অক্টোবর মাসটা সিলেক্ট করব। তারপর নিচে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে দুইটা নাম্বার থাকে মোবাইলের আমি পরে আপনাদের দেখাবো সেটা হলো এস এম এখানে আপনার পল্লী যে কপিটা আছে কপির উপরে লেখা আছে এস এম এস বিল নং আর দেওয়া আছে এস এম এস হিসাব নং আপনি এস এম এস হিসেব নম্বরটা দিয়ে দেবেন হিসেব যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা ভালোভাবে লিখবেন যেন ভুল না হয় যদি ভুল হয় তাহলে আপনার অন্য নাম্বারে চলে যেতে পারে আমাদের সঠিক করে লিখতে হবে আমরা লো ওয়ান জিরো ফাইভ ডাবল জিরো ডাবল ওয়ান থ্রি ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পর এখানে পে বিল করতে এগিয়ে যান এখানে আপনার পে বিল করতে এগিয়ে জানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার কত টাকা বিল আছে সে বিলটা এখানে দেখাবে তো এস এম এস নাম্বারটা সঠিক হয় আর হলো এখন নাম্বার নাম এখানে দেওয়া নাই এস এম এস সঠিক হলে আপনার নিচে নভেম্বর সাড়ে নভেম্বর আজকে সাত তারিখ সেখানে বিদ্যুৎ বিলটা দেব স্ট্যাটাস আনপেড আছে পরে দেখাবে পেড হয়েছে এখানে আপনার বিদ্যুৎ বিলের সাথে মিলে দেখবেন যে বিদ্যুৎ বিলটা সঠিক আছে কি না এখানে বিদ্যুৎ বিলটা আপনার সঠিক থাকলে এখানে আসলো পরে ট্যাব সেপে ধরুন এখানে অপশানস ট্যাবে সেপে ধরে হয় ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার যে বিকেশে যে পাসওয়ার্ডটা আছে সে গুপন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আর এই পাসওয়ার্ডটা কাউকে বলা যাবে না পাসওয়ার্ডটা দিয়ে দিবেন নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর এখানে পে বিল নিশ্চিত করুন যদি আপনি পে বিল নিশ্চিত করেন সব শরীর যদি থাকে তাহলে আপনি নিশ্চিতে ক্লিক করবেন পে বিল করতে ট্যাপ ধরে থাকবেন এখানে ধরে রাখুন এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার এখানে হয়ে যাবে হয়ে যাওয়ার পর দেখবেন আপনি একটা অটোমেটিক আসবে এখানে এস এম এস এখানে আপনার পে বিল সফল হয়েছে এখানে আপনি আপনি অর্জন করেছেন এখানে আপনার কিছু পয়েন্ট যোগ হবে এই যোগগুলো পরবর্তীতে আপনি ব্যালেন্স পাবেন পরবর্তীতে ক্লিক করুন ক্লিক করার পর আপনার এখানে ঘুমে ফিরে যাব এখানে আপনি যে পেবিলটা জমা দিয়েছেন সে জমার একটা রসিদ চলে আসবে যে আপনি যে পেবিলটা জমা দিয়েছি টাকাটা জমা দিলাম সেই রসিদটা চলে আসলো যে আমি যে টাকাটা জমা দিলাম এখানে হলো আপনার মেসেজ চলে আসবে এখানে হলো পে বিল পেড হয়েছে বিদ্যুৎ বিল আপনার হলো তারিখটা দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে নয়শো উনচল্লিশ টাকা কে কেটে নিয়েছে এখানে ফ্রি চার্জ মানে কোনো চার্জ কে কাটেনি এখানে এখন আমরা এই যে এখানে আপনার পল্লী বিদ্যুতের কপিটা এখানে আসে এখানে আপনার হলো তিনশো উনচল্লিশ টাকা এখানে ট্যাকিং নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আপনি নিতে পাবেন এই ছিল বিদ্যুৎ বিল আপনি ঘরে বসে বিদ্যুৎ বিল কীভাবে দিবেন এই ছিল আপনার হলো বিদ্যুৎ বিল দেওয়ার পদ্ধতি আপনি আরও আরও অনেক কিছু দিতে পারবেন এখানে বিদ্যুৎ বিল আছে তারপরে হলো বিমা বিমা এজেন্ট আছে সব কিছুই দিতে পারবেন এই বিকাশের অ্যাপসের মাধ্যমে পে বিলে ক্লিক করলে আপনার হলো পে বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট বিল টেলিফোন বিল টিভি বিল শিক্ষা প্রতিষ্ঠানের বিল ক্রেডিট কার্ডের বিল সরকারি ফি ইস্যু ইন্স্যুরেন্সের বিল এখানে সব কিছু দিতে পারবেন এখানে আপনি সব কিছুই দিতে পাবেন এই ছিল আপনার হলো পল্লী বিদ্যুতের বিল কীভাবে আমরা দিব সেই পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন